আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে তোমরা টমেটো ফেসিয়াল করতে পারবে। এই ফেসিয়ালটা তোমাদের রোদের থেকে পড়া ট্যানকে দূর করতে সাহায্য করবে। তো চলো তাহলে ফেসিয়ালের স্টেপসগুলোর জন্য কি কি দরকার তাহলে দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে একটা টমেটোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে আমি প্রথমে বানাবো হচ্ছে ক্লিনজার। তো ক্লিনজারটা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েক চামচের মতো টমেটোর পেস্টটা নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে কয়েক চামচের মতো রোজ ওয়াটার অ্যাড করে দিয়েছি। তো টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এছাড়াও টমেটোতে এক প্রকারের ব্লিচিং প্রপার্টিস থাকায় এটা আমাদের স্কিনের ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। তো এটাকে এবার একটা কটনের সাহায্যে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name. Grasping into a love. তো ফেসটাকে ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নেওয়ার পর এবারে নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবার তৈরি করা। তো চলো তাহলে এবারে নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক। তো নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবার। তো স্ক্রাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, এবারে আমি এটাতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দেবো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 2 মিনিটের মতো রেখে দিতে হবে। তো 2 মিনিটের মতো রেখে দেওয়ার পর হালকাভাবে রাব করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে জল দিয়ে। তো স্ক্রাবটা করার পর নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো ফেস প্যাকটা কীভাবে তৈরি করতে হবে চলো দেখে নেওয়া যাক। তো এবারে ফেস প্যাকটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখে নেব। তো ফেস প্যাকটাকে তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি, এবার আমি এটাতে কিছুটা পরিমাণ বেসন আর রোজ ওয়াটার অ্যাড করে দেবো। তো এটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেসের মধ্যে 15 মিনিটের মতো অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। তো তারপরে ভালোভাবে প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। তারপর তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তো তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রাই করে দেখতে পারো। এটা খুবই কার্যকরী একটা ফেসিয়াল, এটা তোমাদের ফেস ট্যানকে প্রচুরভাবে রিমুভ করতে সাহায্য করে। তো এটা তোমরা চাইলে বডিতেও ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।